অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম একজন বাংলাদেশি চিকিৎসক। তিনি 1000-এর বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন। বাংলাদেশে এখন পর্যন্ত যত কিডনি প্রতিস্থাপিত হয়েছে তার 1/3 তার হাত দিয়ে হয়েছে। দেশের মানুষ কিডনি প্রতিস্থাপনের জন্য যখন বিদেশ যেতে উন্মুখ, তখন স্বল্প ব্যয়ে কামরুল ইসলাম একের পর এক কিডনি প্রতিস্থাপন করেছেন। চিকিৎসা পেশাকে কেবল সামাজিক ও আর্থিকভাবে প্রতিষ্ঠা লাভের সিঁড়ি বানাননি, বরং দেশের দরিদ্র কিডনি রোগীদের জন্য নামমাত্র মূল্যে কিডনি প্রতিস্থাপন এবং মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য ঢাকার শ্যামলীতে তৈরি করেছেন সিকিডি অ্যান্ড ইউরোলজি হাসপাতাল। করোনা মহামারীর মধ্যে গণস্বাস্থ্য কিডনি ডায়ালাইসিস সেন্টার ছাড়া যখন সব সরকারি বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস সহ কিডনি রোগীদের অন্য সেবা কার্যক্রমগুলো বন্ধ ছিল, তখনও সিকেডি হাসপাতাল তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে গেছে। মহামারীর 1.5 বছরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে 250টিরও বেশি কিডনি। অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম 2022 সালে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। মুক্তিযুদ্ধের আগে বাবা ক্লাস 2 অথবা 3 বোধে ভর্তি করেছিলেন, কিন্তু বেশি দিন পড়া হয়নি। তারপরে মুক্তিযুদ্ধের সময় তো আমার বাবা শহীদ হলেন, আমাদের পরিবারটা বিচ্ছিন্ন হয়ে গেল। অনেক কষ্টের ভিতরে মানুষ হতে হয়েছে, কিন্তু পড়াশোনায় খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি দেখলাম, কারণ সবাই বেশ স্নেহ করতো। আমার মা অনেক কষ্ট করেছেন, যে মানে আমার মা সকাল 8টায় বের হয়ে যেতেন, কলেজে অধ্যাপনা করতেন, বিকেলে 4-5টা টিউশনি করতে হতো, আমাদের পড়াতে হতো, সমস্ত খরচ বহন করতে হতো। মা কোনো দিন আমাদের বলেননি যে হয়তো এখন দেখি স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় অনেকে টিউশনি করে কিংবা ইয়ে করে কিছুটা ইনকাম করে, আমাদের কখনো বলেননি। তার আমার মায়ের একটাই মানে চাহিদা ছিল, ছেলেমেয়েরা যাতে ভালো রেজাল্ট করে। মেডিকেলে তো 1st প্রফ 2nd প্রফ 3rd প্রফ এরকম, প্রথম প্রফে দেখে 1st হয়ে গেলাম। মেডিকেলের একটা সুবিধা হলো, 1st প্রফে যে 1st হয় সে বরাবরই 1st হতে থাকে, এই একটা সুবিধা, কারণ টিচাররা তার দিকে একটু বেশি মনোযোগ দেয়, অথবা তার যে কারণেই হোক জানি না এরকমই দেখা যায় ঘটে থাকে। আমার বেলাও তাই ঘটলো। 92 সালে FCPS প্রথম পর্ব পরীক্ষা দিলাম, 95 জুলাইতে FCPS 2nd পার্ট পরীক্ষা দিলাম, সেই সময় একবারেই পাশ হয়ে গেল। বঙ্গবন্ধুতে যখন ট্রান্সপ্লান্ট দেখেছি বেশ কঠিন মনে হয়েছে, যে একটা অপারেশন অনেক সময় লাগে, সকাল 8টায় শুরু হয়, দুপুর 2টা 3টা বেজে যায়, শেষ হয়, অনেক সময় রোগী কিডনিটা কাজ করে, অনেক সময় কাজ করে না, কাজ না করলে অনেক সমস্যা, রোগীটা আবার খারাপ হয়ে যায়, কখনো একদমই খারাপ হয়ে যায়, আবার ডায়ালাইসিস লাগছে, অনেক সমস্যা। দেখতাম যে রেজাল্টটা অনেক অতটা আশাপ্রদ হয় না, কিন্তু অনেক বড় সার্জারি, এত বড় সার্জারি করার পরে যখন রেজাল্ট আশাপ্রদ হয় না, তখন সেই জায়গায় যেতে তো ইচ্ছা করে না। প্রথম বছর আমরা রোগী ফলো আপে ওই যা যে পরীক্ষা নিরীক্ষা করতে, আমরা 50% যেহেতু ক্লিনিকে করাতে হতো, 50% ছাড় দিয়ে আমরা করাতাম। দেখতাম তাতে রোগীরা ফলো আপে ঠিক মতো আসে না। আমরা 1 বছর পর থেকে সিদ্ধান্ত নেই যে যত ফলো আপের রোগী সব পরীক্ষা আমরা ফ্রি করব, এবং ডাক্তার দেখানোরও কোনো চার্জ লাগবে না। তাহাতে করে আমাদের দেখা যায় 90% রোগী ফলো আপে আসে। এতে কি সুবিধা? সুবিধা হলো যে আমাদের যে লাগানো কিডনিটা সুস্থ রাখা যায়, ধরেন আগে কোনো প্রবলেম হলে আগে ধরা যায়। ট্রান্সপ্লান্টের যে রোগীগুলোর পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, এই পরীক্ষা নিরীক্ষার জন্য আমার কিন্তু নতুন মেশিন লাগে না, যে মেশিনগুলো আমি অন্য কাজে ব্যবহার সেই মেশিন দিয়ে এই কাজগুলি হয়ে যাচ্ছে। নতুন লোক লাগছে না, আলাদা স্টাফ লাগছে না, কারণ ওরা তো অন্য কাজ করছে, এখান থেকে অ্যাডিশনাল এই কাজটুকু করছে। নতুন জায়গা লাগছে না, এই জায়গাতেই হয়ে যাচ্ছে, শুধু একটু ইলেকট্রিসিটি খরচ আর একটু রিয়েজেন্টের খরচ। কাজে 4 লক্ষ টাকার আমি সেবামূল্য হয়তো ধরতে পারি, কিন্তু এক্স্যাক্ট আমার পকেটের পয়সা হয়তো আমার জানি না কত হবে, হয়তো 30-40 হাজার টাকা খরচ হচ্ছে। তো দেখেন, 30-40 হাজার টাকা খরচ করে আমি 4 লক্ষ টাকার একটা প্রতিদান মানুষকে দিতে পারছি, এটা একটা বড় দিয়া না? তো আমি এইভাবে চিন্তা করি যে এইভাবে নিজস্ব প্রতিষ্ঠান থাকলে, বড় গাছ থাকলে অনেক অর্কিড জন্মানো যায়। আমাদের যে ট্রান্সপ্লান্ট সেক্টরটা এরকম একটা অর্কিডের মতো। এখন আমরা প্রতি সপ্তাহে 4টা করে করছি, এখন অনেক রোগীর চাপ। আমার ওইটাই একটা টার্গেট ছিল যে আমাদের দেশে একটা প্রতিষ্ঠান কিডনির উপরে থাকবে না। এখন আমাদের টার্গেট ইজ দ্য এভরিডে ট্রান্সপ্লান্ট করা দরকার। আজকেও যেরকম আমাদের ট্রান্সপ্লান্ট, আমরা অক্টোবরে 1000 করেছি, আজকে আমাদের
85টা, অক্টোবরের পর থেকে 85টা হয়ে গেছে অলরেডি, এই 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 কয় মাসে, 5 মাসের ভিতরে 85টা হয়েছে। আমার নেক্সট ইয়ে হলো যে আমরা মরণোত্তর অঙ্গদানের প্রতি আমাদের দেশে এটা করা দরকার, আমাদের দেশে এটা এখনও করতে পারিনি আমরা। আইসিইউতে যখন মারা যায় ব্রেন ডেড রুগী, তারা অনেক প্রায় 14 জন এরকম মৃত্যু পথযাত্রী রুগীকে বাঁচিয়ে তুলতে পারে। তো এই কাজটা আমাদের করা দরকার, মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করা দরকার যে এরকম আইসিইউতে যদি কেউ মারা যায় তারা যদি অঙ্গ দান করে, অঙ্গ আবার দান করতে হবে তাদের নিকটাত্মীয়, মানে কনসেন্ট দিতে হবে যে ইয়াস এই কাজটা করা যায়। এই কাজটা অনেকেই সেই সময় ইমোশনের কারণে করেন না, আবার অনেকে ধর্মীয় কারণ মনে করেন, আসলে কোনো ধর্মীয় নিষেধ নাই। সেবার প্রধান লক্ষ্য হবে আমি সবচেয়ে বেস্ট আউটপুটটা দেব, এবং আপনার প্রতিদান হবে বেস্ট আউটপুটটা দেখে আপনার প্রতিদান ভালো হচ্ছে সেটাই আপনার অন্তরে যে পরিতৃপ্তি দেবে সেটা হচ্ছে বড় প্রতিদান। আপনার ইনকামটা বাই প্রোডাক্ট হিসেবে আসবে। আমি একটা রুগী থেকে 1000 টাকা ভিজিট না নিয়ে দুইটা রুগী দেখিয়ে 500 টাকা করে নিই, তাহলেই তো হয় আমার কাছে। এটা আমি সবসময় এটা চিন্তা করি, আমি সার্জারি 2টা করি, আমি তো করতে পারছি, আমার হাত দিয়ে একটু কষ্ট হচ্ছে, একটু সময় বেশি লাগছে। সবসময় আমাদের ডাক্তারদের এটা বলি যে আমি অর্ধেকটা নেই, ডবল কাজ করি, তাহলে আমার দেশের গরিব মানুষরা উপকৃত হবে। মেধাবীদের হান্ট করা দরকার, অনেক মেধা নষ্ট হয়ে যাচ্ছে গ্রামে গঞ্জে, এইগুলিকে হান্ট করে বের করে নিয়ে আসা যায় কীভাবে, এদেরকে নার্সিং করে তুলতে পারলেই কিন্তু আমার দেশ অনেক এগিয়ে যাবে আমার ধারণা। এই যে আমাকে স্বাধীনতা পদক দিয়েছে, এটার জন্য আমি যতটা খুশি আমার মনে হয় নতুন প্রজন্ম আরও বেশি খুশি। কারণ কি, তারা কিন্তু যে উদ্দীপনা পেয়েছে, সবাই এখন আমার কাছে অনেকেই আমরা এটা করতে চাই, আমরা এটা করতে চাই, এই যে এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আমার কাছে মনে হয় যে একটা পদক কিংবা একটা ইয়ের সবচেয়ে বড় পাওয়া হলো ওইটা, যারা দর্শক যারা অনুপ্রাণিত হচ্ছেন আমাদের এই কাজ, আমার এই পদকটা দেখে দেখবেন যে 10,000 যারা ভালো কাজ করছেন তারা ভালো কাজটাকে যদি বাড়ায় দেয় তাহলে পরে দেশ এগিয়ে যাবে। এমন উদ্দীপ্ত বাংলাদেশের অভিযাত্রীরাই আমাদের প্রেরণা।